কথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এক বামুন, চোর আর ব্রহ্মদত্তের গল্প শোনাবো। গ্রামের প্রান্তে একটা কুঁড়ে ঘরে এক গরিব বামুন আর বামুনি বাস করত। বামুন পুজো আচ্চা করে সংসার চালাতো। তারা বড্ড গরিব ছিল। বামনি, আমি চললাম। দুর্গাগঞ্জে যজমানের বাড়িতে আজ সত্যনারায়ণ পুজো আছে, দেখি ওখান থেকে কিছু জোগাড় হয় কি না। হ্যাঁ, তোমার মতো এই পুঁথি মুখস্থ করা বামুনকে কেউ কিচ্ছু দিতে চায় না। বাড়িতে পড়ে থাকা কলাটা মূলটা হাতে ধরিয়ে দেয়। আহা বামনি, ওরা আমায় ভক্তি ছেদ্দা যথেষ্ট করে। তুমি মিছি মিছি রাখো তো ভক্তি ছেদ্দা। ও পাড়ার নকুল চক্রবর্তী, হ্যাঁ নকুল চক্রবর্তী পুজো করলে শিষ্য বাড়ি থেকে গাড়ি করে চাল, ডাল, দুধ, ঘি, মাখন, ফলমূল কত কি দেয়। আর তোমায় কি দেয় না? কতগুলো কচু ঘেঁচু পটলা বেঁধে। আহা, তা কি করবে বলো, আমার যজমানেরা তো সকলেই প্রায় গরিব। ওই নকুল চক্রবর্তী তো শিষ্য করে টাকা পয়সা দেখে বেছে বেছে। হ্যাঁ, গরিব মানুষ। বেশ, এই নাও থলে। আজ পুজো করে বেশি করে থলে ভরে প্রণামী নিয়ে আসবে, বুঝেছো? বামুনি তো থলে গোছিয়েই খালাস, কিন্তু যজমানদের বাড়ি থেকে কি যে দেবে নারায়ণই জানেন। বিকেলে ফেরার পথে দেখা গেল বামুনের হাতে ধরা একটা রশি, আর রশির এক প্রান্তে একটা হাড় জিরজিরে রোগা গরু বাঁধা, আর তাদের পিছনে পিছনে একটা ততোধিক রোগা বাছুর ধীরে ধীরে আসছে। এতই দুর্বল বাছুরটা যে ভালো মতো হাঁটতে পারছে না, তাল খেয়ে পড়ে যাচ্ছে। বামুন আসছে শুকনো মুখে। কই গো বামনি, কই গেলে? কই গো, কি গো, কি আনলে দেখি? এ মা, এ দুটো কি গা? দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। এ মা, এই হাত জিরজিরে গরু আর তার সঙ্গে ওই বাছুর, দেখে তো মনে হচ্ছে প্রাণটা এই বেরোলো বলে তাই তোমার হাতে ধরিয়ে দিয়েছে। ওরকম বলে না গো বামনি, আমাদের দুধেল গাই লক্ষ্মী মারা গেলে তুমি কত কান্নাকাটি করেছিলে। সেই থেকে আমাদের গোয়ালটা শূন্য হয়ে পড়ে আছে, তাই ভাবলাম একটা গরু হলে মন্দ কি। আমার লক্ষ্মীর সাথে ওদের তুলনা? তুমি চিন্তা করো না গিন্নি, আমি একে খাইয়ে পরিয়ে মোটা করে তুলবো। তুমি দেখো, ওরাই হবে আমাদের সুখ শান্তির চাবিকাঠি। কই চললে গো বুড়ো? এই গৌরীমাকে একটু ঘাস খাইয়ে আনি। নদীর তীরে কি সুন্দর কচি কচি ঘাস হয়েছে দেখে এলাম। ওখানেই দুদণ্ড বসে থাকি গিয়ে। গৌরী পার্বতী একটু নদীর তীরে চড়ুক। তাই যাও গে, তোমার আর কাজটা আছে কি? এর মধ্যে নামও রেখে ফেলেছো দেখছি। বামুনের বাড়ির পাশে একটা বটগাছে এক ব্রহ্মদত্তির পরিবার বাস করত। ছেলে ব্রহ্মদত্তি খুব অলস প্রকৃতির ছিল। সে সারাদিন পা ঝুলিয়ে গাছের ওপর বসে থাকত, ফলমূল খেয়ে থাকত। তার বাবা বুড়ো ব্রহ্মদত্তির তার ওপর এজন্য খুব রাগ ছিল। কিরে ব্রহ্ম, হ্যাঁ সকাল থেকে বসে বসে পা ঝুলিয়ে দোল খেলে হবে? খালবিল থেকে সাপটা ব্যাঙটা কে ধরে আনবে শুনি? মাছখান কতক তো ধরে আনতে পারিস। বাবা, সকাল থেকে না আমার শরীরটা বড় ম্যাজ ম্যাজ করছে, গাটা ডিস ডিস করছে, গলায় খুব ব্যথা। গলায় ব্যথা? কাল তোকে পই পই করে বারণ করলাম অতগুলো তেঁতুল খাস না, তা শুনলি তুই? এখন বুঝ, কাল সারা রাত তুমি আমায় খালের জলের মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ ধরিয়েছো, তাই তো আমার ঠান্ডা লেগেছে বাবা। তা ব্রহ্মদত্তে হয়েছিস, মাছ খাবি না নাকি ওই ফলারে বামুনের মতো সাত পাতা ফলমূল খেয়ে মেচে থাকবি? খারাপ কি বাবা, আমার তো ভালোই লাগে ফলমূল খেতে। ও কাল কুষ্মাণ্ড, ব্রহ্মদত্তি পরিবারের কলঙ্ক, তোর লজ্জা করে না এই পরিবারের ছেলে হয়ে বামুন ভোজন করিস? লোকে শুনলে তো আমাদের জাতিচ্যুত করবে। আমি কি করব বলো না, ওই যে কুঁড়ে ঘরটা দেখছিস, ওখানে এক বামুন আর তার পরিবার বাস করে। যা দেখি, ওই বুড়োর গোয়ালে নতুন গরু বাছুর এসেছে দেখেছি, ধরে আন দেখি। কিন্তু ওই গরুটা তো বড্ড হাড়ি গিলে বাবা, পাখির মতো টিং টিং এ রোগা। দুদিন যাক, গরুটা আর একটু খেয়ে পরে মোটা হোক, তারপর না হয় ধরা যাবে। ততদিন তুই ঘাস পাতা খেয়ে থাকতে যা। বামুনের সেবা পেয়ে কিছুদিনের মধ্যেই গৌরী আর বাছুর পার্বতী বেশ তরতাজা হয়ে উঠল। প্রতিদিন সকাল বিকেল ওদেরকে পাহাড়ের নিচে মস্ত মাঠে চড়তে ছেড়ে দেওয়া হতো। ওখানকার টাটকা ঘাস পাতা খেয়ে গৌরী দিব্যি মোটাসোটা হয়ে ওঠে, আর প্রতিদিন প্রচুর দুধ দেয়। বামনি এখন বেশ খুশি। ওগো শুনছো, গৌরী আজ 2 কলসি দুধ দিয়েছে। বাহ, এ তো দারুণ খুশির খবর। যাও, আমাদের জন্য 2 ঘটি রেখে বাকিটা পাড়া প্রতিবেশীকে বিলিয়ে দাও। ইস, তোমার যেমন বুদ্ধি। আমি 2 ঘটি নিজেদের জন্য রাখবো, 1 কলসি বেচবো, আর বাকিটা পাড়া পড়শিদের বিলবো। সে তুমি যা ভালো বোঝো করো গো গিন্নি। এই গ্রামের প্রান্তে একটা বন আছে, বনের ওপারে একটা ছিচকে চোর বাস করে। সে বেজায় গরিব, লোকের বাড়ির কলাটা মূলোটা চুরি করে দিন কাটায়। তার চোখ পড়ল বামুনের গরুটার ওপর। ওই গ্রামের বামুন বুড়োর কাছে এক জোড়া তোফা গরু আছে, যদি একটাকে চুরি করে নিয়ে এসে বেচে দিতে পারতাম তবে কটা দিন একটু আরাম করে নিতে পারতাম। ওগো, ঘরে মুখে দেবার মতো কিছু নেই গো, যাও কিছু ব্যবস্থা করো। কি ব্যবস্থা করব তা ভেবে ভেবে তাল পাচ্ছি না। দিনের বেলা তো পাড়া দিয়ে গেলেই লোকে তাড়া করবে। তা বললে কি করে হবে, ঘরে ছেলেপুলেগুলো খাবে কি? দাঁড়াও, বনের ওপারে এক বামুন বুড়ো আছে, তার কাছে এক লক্ষ্মীর মতো গরু আছে, নাম গৌরী। আমার ইচ্ছে রাতের অন্ধকারে ওটাকে ধরে নিয়ে এসে কাল হাটে বেচে দিই। হ্যাঁ গো, সেই গরুর খুব খ্যাতি শুনেছি। ওই গরু আসার পর থেকে নাকি বামুন বুড়ো বুড়ির ভাগ্য ফিরে গেছে। প্রতিদিন গরুটা 3 কলসি দুধ দেয়, আর সেই দুধ বিক্রি করে ওরা দুধ থেকে ছানা, দই, মিষ্টি, মাখন তৈরি করে বেচে এখন বামুন বুড়ো বুড়ি খুব সুখে আছে। শুনছি এখন ওদের সিন্দুক ভরা গয়নাও হয়েছে। আহ, আমাদের যদি এমন একটা গরু থাকতো তাহলে আর আমাদের দুঃখের দিন দেখতে হতো না। শোনো, আজ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি। শেষ রাতে যখন গা শুদ্ধ লোক ঘুমে অচেতন থাকবে তখন গিয়ে গরুটাকে ধরে নিয়ে এসে বাড়ির পেছনে বাঁশবাগানে বেঁধে রাখবো। কাল সন্ধেবেলায় ওটাকে নিয়ে সদরে গিয়ে বেঁচে দেব। যা করবে সাবধানে আর চুপি চুপি করো গো। গভীর রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে চোর চলেছে বামুনের বাড়ি চুপি চুপি। বামুনের বাড়ির কাছে বটগাছের কাছে যেতেই হঠাৎ চোর ধপাস করে মাটিতে পড়ে গেল। ওরে বাবারে, মারে কে আমায় লাথি মারলো রে? কে রে? এমন বিকট গলায় কে চেঁচিয়ে উঠলো? কে এটা? তুমি কে? আমি ছোট ব্রহ্মদত্তি। তুমি কে? আর এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছ? আমি একজন তস্কর। তুমি পা ঝুলিয়ে বসে আছো কেন? তস্কর? তস্কর মানে তো চোর। তস্কর মানে চোরের রাজা। किन्तु वो मोदोत्ती माने तो भूत भूतेर राजा ओई होलो तार माने तुमी होले भूत और तुमी होले चोर आज देखे आमरा दुजोन बंधु और तो तुमी भाई एखान दिये कोथाय जाच्छिले ओई तोमादेर ग्रामे एक बामुन बुड़ो आछे ना पूजो आच्छा करे हाँ सदरे बेचे देब खबरदार नय ओई गरु आमार माने कबे थेके ओटाके आमि हाताबो बोले बसे आछि नइले आमार बाबा ना ओई गाछे आमाके ठाई देबे ना दूर दूर करे ताड़िये देबे बोलेছে आमाके तখন আমার কি হবে কেঁদো না ভায়া কেঁদো না আমার কাহিনীও খুব দুঃখের কেমন কেমন শুনি শুনি পাহাড়ের ওপারে যে গাঁ আছে আমার বাবা সেখানকার পাঠশালার গুরু মশাই शांत निरीह बाबा मा आमाय शासन करते पारतेन ना जत दुष्टु काजेर आमी छिलाम पांडा कोथाय भीमुलेर चाके ढिल मारते होबे कोथाय पुकुरेर नीचे डूब दिए शामुक तुलते होबे कोथाय नौको चालाते होबे सब आमी आमार जालाय ग्रामेर लोक अतिष्ठ छिलो तादेर नालिशेर ठेलाय बाबा मा अस्थिर होये थाकतेन बाबा तुमी तो दारुण दुरंतो छिले हाँ ताई तो बाबा एक दिन अधैर्य होये खरम पेटा करे आमाके घर थेकेई ताड़िये दिलेन तारपर कि हलो चतुरानंद महाराज चतुरानंद महाराज से एक महाज्ञानी प्रातस्मरणीय गुरु देश विदेशेर मानुष ताके गुरु माने तार काछे शिखते आसे चुरी विद्या কিভাবে সহজে চুরি করা যায় তোমার সামনে বসে তোমারই ছাতা চাদর কখন হাফিস করে নেবে তুমি টেরই পাবে না বটি আমি গুরুর সাথে রোজ হাঁটে যেতাম খালি থলে নিয়ে যখন ফিরতাম তখন থলে ভরা থাকতো রাজ্যের শাক সবজি মাছ মাংস সবই ওতে বোঝাই থাকতো বাহ বেশ पालिए बेचेছি ছাগলে বুদ্ধি আর কাকে বলে তবে এখন তোমার সংসার কি করে চলছে আরে চলছে আর কোথায় তাই তো আমি ঠিক করেছি বামুন বুড়োর ওই গরুটা বেচে দেব বাজারের ভালো দাম পাবো বেশ দিন কতক চলে যাবে এতে তবে আমার কি হবে শোনো বেম্ম ভাইয়া চলো আমরা একটা কাজ করি দুজনে মিলে দুটো গরুই চুরি করে নিয়ে আসি তুমি একটা নাও আমি একটা নিই আমি গৌরীকে নিই আর তুমি পার্বতীকে নিয়ে বাড়ি চলে যাও সেই বরং ভালো তবে এখন নয় পার্বতী এখনো ছোট আছে কচি কচি ঘাস খেয়ে আর একটু মোটা সোটা হয়ে যাক তখন না হয় আমরা দুজন আসবো হ্যাঁ বেশ বলেছো তাই হোক এখন তবে আর চুরি করে কাজ নেই দেখো দেখো বুড়ো আমাদের পার্বতীও কিন্তু বেশ বড়টি হয়ে উঠেছে বড় লক্ষ্মী মেয়ে দুটো আমাদের কেন গো গিন্নি এখন তো তোমার মুখ থেকে দিব্যি সুখ্যাতি বের হচ্ছে তখন তো রোগা প্যাকাটি হাড়গিলে পাখি কত কি না বলতে আহা এদেরকে খাইয়ে খাইয়ে বড় করে তুললোটাকে শুনি তাজা বলেছো কি লক্ষ্মীমন্ত মেয়ে দুটি কারুর বাগানে যায় না কারুর গাছে মুখ দেয় না সন্ধে হলে নিজেরাই নদীর চর থেকে বাড়ি ফিরে আসে আর আমি যা দিই সোনা মুখ করে খেয়ে নেয় সেদিন আমাকে বেনে বাড়ির বর্দামশাই জিজ্ঞেস করছিল গৌরী পার্বতীর কথা কেন কেন মনে হয় কিনতে চায় জিজ্ঞেস করছিল কত দাম দিলে আমরা ওই গরু দুটিকে বেচে দিতে পারি ওমা সে কি গো তা তুমি কি বললে আমি বললাম আমার গিন্নির কাছ থেকে জেনে নিয়ে এসে বলবো। হায় কপাল, এ আমি কার সঙ্গে ঘর করছি গা? তুমি মুখের উপর বলে দিতে পারলে না আমরা আমাদের গৌরী পার্বতীকে কোথাও বেচি না, বেচবো না। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, কালই আমি গিয়ে বলে আসবো। হ্যাঁ, পুরার মুখের দল, এতদিন ধরে খাইয়ে নাইয়ে গরু দুটোকে যেই তত্ত্বাচার করে তুললাম, এখন সবার চোখ ওই দুটোর উপরে। কেন রে, দেশে আর গরু নেই নাকি যে সবার চোখ এর উপরেই দিতে হবে? হাম্বা যাই যাই মা, আসছি তোদের খাবার দিতে। ব্রহ্ম পা ঝুলিয়ে বটগাছে বসে, দৃষ্টি তার বামুন বুড়োর উঠোনে। এমন সময় তার বাবা এসে হাজির। কিরে ব্রহ্ম, আজও কি বসে বসে দোলই খাবে? ওই গরুটাকে ধরবি কবে? বাবা, আমি বলেছি তো ওই গরু দুটো আর একটু তরতাজা হয়ে উঠুক, তারপর ধরবো। এদিকে সামনে ভূত চতুর্দশীতে হাতিম খোলা মাঠে এক মস্ত সমাবর্তন অনুষ্ঠান হবে, সেখানে গিয়েও কি তুই সবার সামনে আমার নাক কাটাবি? তুমি একদম চিন্তা করো না, তোমার সেই সমাবর্তনের আগে সব ব্যবস্থা হয়ে যাবে। আজ রাতে চোর ভাইয়ের সঙ্গে যেতে হবে ওই বামুনের বাড়ি। ওগো, কবে তুমি ওই বামুন বুড়োর গরু চুরি করবে? কবে তুমি ওটা বেচে দিয়ে আসবে? হ্যাঁ, ঘরের যে চাল ডালে একেবারে বারণ তো। আরে আরে, মুখটা একটু বন্ধ করো। আজ রাতেই তো আমি যাব আর ওই গরুটাকে ধরে আনবো। আজ রাতটা শুধু সবুর করো। এদিকে রাত গভীর হয়েছে। চোর নীরবে পা টিপে টিপে শেওড়া গাছের নিচে এলো। ডাক দিল, ব্রহ্ম ভায়া। বলি, ও ব্রহ্ম ভায়া, জেগে আছো? জেগে আছি নই তো কি, আমার পা দুটো কি আর এমনি এমনি ঝুলছে নাকি? আহ, আমি তো ভাবলাম দুটো ডাল ঝুলছে। আচ্ছা শোনো, আজ অমাবস্যার রাত, চলো আজ যাই ওই বুড়ো বামুনের গরু দুটো চুরি করে আনি গে। চলো, আমিও তাই ভাবছিলাম। বেশ অনেক দিনই তো হলো দুটো গরু কিনতে, এখন বেশ মোটা হয়েছে। শীতের রাত, বামুন বুড়ো দরজা জানালা এঁটে লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। আর উঠোনের এক পাশে গোয়াল ঘর, সেখানে গৌরী আর পার্বতী থাকে। ব্রহ্ম আর ছিঁচকে চোর গুটি গুটি পায়ে গোয়াল ঘরে এসেছে। সাবধানে ব্রহ্ম ভাই, শব্দ করো না, বামুন বুড়ো জেগে যাবে। কোনো চিন্তা করো না, আমি একটাকে ধরব আর তুমি একটাকে ধরবে। হ্যাঁ ঠিক আছে। গরু দুটো চেঁচায় কেন? মরেছে, এখনই তো বামুন জেগে যাবে। কে রে কে রে? চলো তো দেখি আমার গৌরী পার্বতীর কিছু হলো কিনা। সাপ কামড়ালো নাকি বিছে কামড়ালো, গিয়ে দেখি। শোনো, তুমি দরজার কোণে ওই ডান্ডাটা নাও আর আমি আসবো ঠিকানা নি। যদি আমার গরু দুটোর কিছু হয় না, কেটে দু টুকরো করে রাখবো। শুনছো ভাইয়া, চলো পালাই, আসছে দুজনে। তোমার জন্য আছে হাসবটি, আর আমার জন্য বামুন বুড়োর গায়ত্রী মন্ত্র। একবারে পইতে ওই মন্ত্র জপ করলে আর দেখতে হবে না। কেন গো, কি হবে? আমার শরীর দাউ দাউ করে জ্বলবে আর আমি শেষ হয়ে যাবো। রে বাবা রে, তবে চলো আমরা এখনকার মতো পালাই, তোমার শেওড়া গাছে গিয়ে লুকিয়ে থাকি, শেষ রাতে আবার আসবো। ধর 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 ধর, ওই যে কে পালায়! চোর চোর, কে আছো গো? চোর এসেছে আমাদের বাড়ি, চোর এসেছে। এই চলো চলো, ওরে বাবা রে, চলো পালাই। হ্যাঁ 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 চলো চলো, তাড়াতাড়ি পালাই, এদিকে এদিকে এদিকে। শেষ রাতের দিকে আবার যখন চারিদিক নিস্তব্ধ হলো, চোর আর ব্রহ্ম চুপিসারে আবার গাছ থেকে নেমে এলো। बामुनेर बाड़ीर पुकुर पार घुरे गोयाल घरे ढोका मात्रई गौरी और पार्वती तारस्वरे हाम्बा डाका शुरू करलो। ओ बेम्मो दादा, ए गरु दुटो तो भारी चतुर, आमादेर देखा मात्रई केमन चालान दिच्छे देखेछो? ठीक जाना, तुमी दड़ी दिये अच्छा से बांधो दुटोके और आमी टेने निये जाई। बाबा बोलेछे आजकेर परे गाछ छेड़े दिते होबे, जोदि गरु धरे निये ना जाई। तबे बाछाधन, एइटा तोमादेर कीर्ति। ताई तो भाबी के आसे आमादेर बाड़ी, कार एतो साहस, एबार जाबे कोथाय? এই দেখেছিস শাশবটি, এক চিলতে নড়েছিস তো কেটে দুটুকরো করে ফেলবো। আর ব্রহ্মদত্তির ছা, এই দেখ আমার পইতে, এই নিলাম হাতে। ঠাকুর মশাই গো, দয়া করুন আমার আমি আপনার পায়ে পড়ি ঠাকুর মশাই, আমি এই তল্লাট ছেড়ে চলে যাচ্ছি ঠাকুর মশাই, আর কোনোদিন আমায় দেখতে পাবেন না। ক্ষমা দেন মা ঠাকুরন, ক্ষমা দেন, আপনার এই পা ধরে ক্ষমা চাইছি। বল, আর কোনোদিন আমাদের গৌরী পার্বতীর দিকে চাইবি? আপনাদের পা ছুঁয়ে নিজের কান বলে প্রতিজ্ঞা করছি ঠাকুর মশাই, কোনোদিন কোনোদিন আর এই অবলা জীব দুটোর দিকে চাইবো না ঠাকুর মশাই, এবারের মতো ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন। হ্যাঁ, এবার পালা এখান থেকে। হ্যাঁ। গিন্নি দেখো কত লক্ষ্যে আমাদের পোষ্য দুটো, কেমন বুদ্ধিমতীও বলো, হাম্বা ডাক দিয়ে জানান দিয়ে কেমন নিজেদের বাঁচালো, আর আমরাও ওদের ফিরে পেয়ে বেঁচে গেলাম। সে আর বলতে, দুটি নিরীহ গরুর কাছে হেনস্থা হওয়ায় চোর আর ব্রহ্মদত্তির লজ্জার শেষ রইল না। ব্রহ্মর বাবা ব্রহ্মকে নিয়ে বনের ভেতরে এক বট গাছে বাসা বাঁধল গিয়ে, জীবনে আর লোকালয়ে এলো না। আর চোর তার পরিবার পুটিয়ে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল তার আর হদিশ পাওয়া গেল না। বুড়ো বামুন বামুনি আর গৌরী পার্বতী দিব্যি বহাল তবিয়তে বেঁচে বসতে রইল।